জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র রেডিও। গ্রামীণফোন নিবেদিত ইমপ্রেস টেলিফিল্মের ছবির আয়োজনে আজ বিকেল 3টা 5 মিনিটে চ্যানেল আইতে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। চলচ্চিত্রটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং পরিচালক অনন্য মামুন। সোমবার সন্ধ্যা এফডিসির প্রিমিয়ার শোতে দর্শকদের প্রশংসা পেয়েছে চলচ্চিত্রটি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। একাত্তরের 7ই মার্চ রেসকোর্সে পুরো জাতিকে একসুতোয় বেঁধেছিলেন 7 কোটি বাঙালির কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তির রণকৌশলের সেই শব্দবাক্য রেডিওর মাধ্যমে পৌঁছে গিয়েছিল গ্রামে গ্রামে। 7ই মার্চের অনুপ্রেরণায় যুদ্ধদিনে বাঙালির সংগঠিত হওয়ার চিত্র ক্যামেরার ফ্রেমে ধরে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র রেডিও। চলচ্চিত্রটিতে অংশ নিয়ে গর্বিত অভিনয় শিল্পীদের আশা, দর্শকদের ছুঁয়ে যাবে বাঙালির সংগ্রামের চিত্র। কাজটা সুন্দর করে করার চেষ্টা করেছি, বাদবাকি দর্শক জানবে। এবং বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম, হয়তো মামুন ভাই একটি ট্রেন্ড তৈরি করে দিলেন বা সাহসিকতা দেখালেন। এর পরবর্তী সময়ে আরও ডিরেক্টররা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপরে চলচ্চিত্র নির্মাণ করতে উদ্যোগী হবেন। একটা দর্শকের অনুভূতিতে আমার মনে হয়েছে যে ছবিটি যারা বানিয়েছে তারা সফল। সো আগামীতে ছবিটি রিলিজ হচ্ছে এই মার্চ মাসে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সো আমি মনে করি যে ছবিটি আমরা সবাই মিলে দেখব। ইতিহাসের একটা অংশ হয়ে গেলাম, কারণ 7ই মার্চ বাঙালির এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। এফডিসিতে বিশেষ প্রদর্শনী শেষে দর্শকদের প্রতিক্রিয়ায় মুগ্ধতার কথা জানালেন পরিচালক প্রযোজক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র রেডিও এর ওয়ার্ল্ড প্রিমিয়ার চ্যানেল আইতে 7ই মার্চ দুপুর 3টা 5 মিনিটে গ্রামীণফোন নিবেদিত ইমপ্রেস টেলিফিল্মের ছবির আয়োজনে। ছবিটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং পরিচালক অনন্য মামুন। এটি হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া 7ই মার্চের ভাষণ, এবং সেই জন্যই 7ই মার্চের ভাষণকে আমাদের জিয়ে রাখতে হবে। যাতে সবচাইতে অনুভূতি তো তখনই ভালো লাগে যখন যাদের জন্য ছবি বানানো তারা যখন সবাই বলে যে ছবিটা খুব ভালো হয়েছে এবং এরকম ছবি হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে তো আসলে আমি একজন মেকার হিসেবে এর চাইতে বড় প্রাপ্তি আমার কাছে কিছুই হতে পারে না। আমরা এই ছবিটা একটু অন্য ডিফারেন্ট ফরম্যাটে যাচ্ছি। প্রথমে আমরা চ্যানেল আয়ে বিকাল 3টায় ওয়ার্ল্ড প্রিমিয়ার শো করতেছি রেডিও। রেডিও চলচ্চিত্রটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে দেখানোর পরিকল্পনাও জানিয়েছেন নির্মাতা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।